পঠন উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 15ই অগাস্ট। এক মাস ধরে বিভিন্ন বিদ্যালয়ে চলে পঠন উৎসব। বুধবার সকাল 11:30 নাগাদ ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা প্রাথমিক বিদ্যালয় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে পঠন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সদর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভদীপ সরকার, শিক্ষক প্রশান্ত কুমার, বসন্ত দাস, শিক্ষিকা মৌপিয়াসী মিশ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এলাকায় 9টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন অংশগ্রহণ করে কুইজ প্রতিযোগিতায়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি শিক্ষামূলক হাতের কাজ প্রদর্শিত হয়। পঠন উৎসবে নাচ ও গান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সদর শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে গত 15ই অগাস্ট থেকে পঠন উৎসব পালন করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে। এদিন জহরাতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এলাকার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি বলেন, পঠন উৎসব বিভিন্ন অঞ্চলে আরো বেশি করে পালন করার উদ্যোগ নেওয়া উচিত বিদ্যালয়গুলির। তাকে বরণ করে নেওয়া হয়েছে, শিক্ষিকার মৌপিয়াসী মিশ্র তাকে বরণ করে নিচ্ছে। শিবানী বর্ধমান মহাশয় তাকেও আমরা বরণ করে নেব। আমাদের মালদা জেলায় পঠন উৎসব 15ই অগাস্ট থেকে উদ্বোধন হয়েছে। আমাদের মালদা SSM এই উদ্বোধনের অর্ডার করেছিলেন, সেদিন থেকেই আমাদের এই সদর দক্ষিণ চক্রে পঠন উৎসবের উদ্বোধন হয়েছে। আজকে শুভদীপবাবু জহরাতলা প্রাথমিকের হেড টিচার, ওনার উদ্যোগে এই যে যদুপুর 2 অঞ্চলে সমস্ত শিক্ষকদেরকে এক জায়গায় করে এবং শুভদীপবাবুকে সহযোগিতা করেছেন প্রশান্তবাবু, প্রশান্তবাবু এবং শুভদীপবাবু দুজনের সহযোগিতায় প্রত্যেকটা স্কুল থেকে এই যদুপুর 2 অঞ্চলের প্রত্যেকটা স্কুল থেকে 2 জন করে বাচ্চা এখানে পার্টিসিপেট করছে আজকে পঠন উৎসবে। এবং এই পঠন উৎসবকে সুন্দরভাবে গড়ে তুলতে যেন আমরা পরবর্তীকালে আরও অঞ্চলে করতে পারি এই যে সদর। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।